জিবি হাসপাতালের ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি এবং হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগ তুলেছেন জনৈক রক্তদাতা এবং রোগীর পরিজনেরা। মঙ্গলবার তিনজন মুমূর্ষ রোগীর রক্তের প্রয়োজন মেটাতে একটি সামাজিক সংস্থার হয়ে তিনজন রক্তদাতা জিবি হাসপাতালে যান। যথারীতি তারা রক্তদানও করেন, কিন্তু রক্ত গ্রহণের ৬ ঘন্টা পরেও রোগীর শরীরে রক্ত সঞ্চালন করা হয়নি বলে অভিযোগ। বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেলেও ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের খামখেয়ালিপনার কারণে রোগীর দেহে রক্ত সঞ্চালন হয়নি বলে অভিযোগ। এ ধরনের কার্যকলাপে অসন্তোষ প্রকাশ ওই সামাজিক সংস্থার প্রতিনিধিদের। তারা এ সমস্যা সমাধানে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। তো এমন এমন আমাদেরকে ফোন করা হয়েছে, তাদের এক ইউনিট ব্লাড লাগে, এ পজিটিভ ব্লাড। তারপরে ইবিএস এর তরফ থেকে আমাদেরকে এখানে পাঠানো হয়েছে। আমাকে আমি একটার সময় ব্লাডটা ডোনেট করছি, তো তারা আমাদের টাইমটা দিতে বিকাল ৪টার সময় ব্লাডটা দেওয়া হবে। আবার আমাদের ফ্রিটা বিকাল ৪টার সময় তাদের শিফট চেঞ্জ, মানে বিকাল ৪টার সময় আমরা গেছি, যাওয়ার পর তারা বলতে যে আবার ৪টার সময় বলছেন আমরা ৬টার সময়। এরপর ৬টার সময় গেলাম, ৬টার সময় এখন বাদ দিচ্ছে প্রায় ৭টা, এখন বলতেছে এখনো রেডি হয়েছে না, আরো পরে যাওয়া একটু পরে একটু পরে, এইভাবে কন্টিনিউয়াস মানে হয়রানি করতে হবে আমরা।